আসেন, এই ওনাদের রাতের বেলা বিছানা করার জন্য এই এই বস্তাগুলোই হচ্ছে সঙ্গী। খুবই ময়লা এই বস্তাগুলা, যদি আমরা কাছ থেকে একটু দেখাই, এই যে কুকুর শুয়ে থাকে খালি মাটিতে, কুকুরের পাশে এই বস্তাগুলো দিয়ে এভাবে ওনারা থাকে। খুবই অসহায় এবং নিরীহ একটি ফ্যামিলি। আমার এই ভিডিও দেখে অনেকে আবার প্রশ্ন করবে যে তাদের সহযোগিতা কিভাবে করব। আসলে তাদের একটি মোবাইল পর্যন্ত নেই যে মোবাইল নাম্বারটা আমরা দিব তাদেরকে মানুষ সহায়তা করবে। এজন্য আমি অনুরোধ করব, এই ভিডিওটা যদি টাঙ্গাইলের কোনো সহৃদয়বান ব্যক্তি কিংবা কোনো টাঙ্গাইলের কোনো প্রবাসী মানুষ যদি দেখে থাকে, তাহলে টাঙ্গাইলে তাদের আত্মীয় স্বজন দ্বারা খোঁজ খবর নিয়ে এই ফ্যামিলিটিকে যাতে সহায়তা করে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সাওয়ালি নগর সাওয়ালি, এই জায়গার নাম নগর সাওয়ালি, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নগর সাওয়ালি যে বাজার, এই বাজারের পাশেই। খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য আপনাদের দেখাবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রাখছে অন্যান্য মানুষের তুলনায়, তারপরও আমরা অনেক অসন্তুষ্ট। সেই অসন্তুষ্টটা কাটার জন্য মানুষের যে দুর্বিষহ জীবন, অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের দেখার আহ্বান রাখছি যে আমরা কত ভালো আছি আর আমাদের পাশের মানুষরা কত অসহায় অবস্থায় আছে। এই যে পরিবারটি, এক বড় ভাই হৃদয়বান মানুষ আমাকে নিয়ে আসছে, এই ছোট্ট এখানে দেখেন কয় হাত হবে, এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, চার হাতের একটি বাসা, তাও এই খুপড়ি টিন। এর ভিতরে ওনার সন্তান তিনজন এবং উনি এবং ওনার স্বামী, পাঁচজন মানুষের বাস। মানুষ বলবো না আমি তাদেরকে, প্রাণী বলবো, কারণ মানুষের তো অনেক অধিকার থাকে, তাদের কোনো অধিকার নেই। তো এই পাঁচজন প্রাণীর মধ্যে ওনার স্বামী, উনি ক্যান্সার আক্রান্ত, আজকে দু বছর বাসায় বসে আছে, চিকিৎসাবিহীনভাবে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না। আর স্বামী বাইরে দিনমজুরের কাজ করে, যদি কোনো দিন বৃষ্টির কারণে বা কোনো কারণে যেতে না পারে সেদিন তাদের খাবার বন্ধ। আর তাদের বাসায় আসবাবপত্র বলতে কোনো কিছুই নেই, একটি যে সামান্য কাঠের চৌকি সেটাও নেই। রাত হলে এই কাগজ বিছিয়ে পাঁচজন সদস্য শুয়ে থাকে পরিবারের, যা খুবই হৃদয় বিদারক। আমরা একটু ভিতরে দেখি, আসেন। এই হচ্ছে ওনাদের বাসা, এই চার হাতের বাসায় পাঁচজন মানুষ থাকে। ওনারা ওনার পরিবার, আপনার তো এই তিনজন সন্তান, আপনার তিনজনের মধ্যে এ হচ্ছে মানসিকভাবে প্রতিবন্ধী। তো সে একবার হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার বেশ কয়েক বছর পরে রাজশাহী থেকে কেউ ঠিকানা জানতে পেরে তাকে আবার এই টাঙ্গাইল পর্যন্ত পৌঁছায় দেয়। তো সারাদিন বাইরে থাকে, কোনো খোঁজখবরও থাকে না, যেখানে খাবারই নেই। এই ভিতরে যে দরজা, দরজাটাও নেই, এই দরজাটা এখানে বাঁধা, কোনো রকম এভাবে ধাক্কা দিয়ে লাগায় রাখে। আমি যে প্রথমে ভিডিওর প্রথমে বলছি যে তারা কোনো মানুষ না, তারা হচ্ছে প্রাণী, আসলেই তো প্রাণী, প্রাণীর সাথে প্রাণীর বসবাস। দেখেন তাদের সাথে কী বাস করে। ভিতরে এসে যদি আমরা একটু দেখাই যে, এদিকে দাঁড়াও বাবা, এদিকে দাঁড়াও, এই যে দেখেন কুকুর, এই কুকুরের সাথেই তাদের বসবাস। এখানে কয়েকটি বস্তা আছে পাতার, আর এই জায়গাটায় রাত হলে তারা কাগজ বিছিয়ে পাঁচজন সদস্য শুয়ে পড়ে। তো এই একদিন যদি কোনো কারণে মানুষের বাড়িতে কাজে যেতে না পারে এই ছেলেদের বাবা, তাহলে সেদিন তাদের খাবার বন্ধ। আর্থিক দৈন্য তো আছেই, তাদের কোনো আবদারই এক কথায় বলা চলে কখনোই মিটে না। আর এই যে অসহায় মহিলাটি, উনি এদিকে একটু দাঁড়ান তো আপু, একটু দাঁড়ান। আপনার ক্যান্সার কোথায় হয়েছে? তলপেটে টিউমার। কত বড় টিউমার এটা? এত বড় টিউমার হয়েছে, কিন্তু কয় বছর আজকে? এই দুই বছর। টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? আচ্ছা, এখন খুব কষ্ট হয়, থেকে থেকে ব্যথা উঠে, তো টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না? আচ্ছা, তো এই আপনার এই তিন বাচ্চার মধ্যে ও তো মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই আচ্ছা, তো এখন আমি যদি, আপনার স্বামী তো বাইরে, এখন আমি যদি এই আপনাদেরকে কিছু, যাতে আপনার স্বামী এই প্রতিবন্ধী বাচ্চা যাতে আবার হারা যেতে না হয় এবং এই বাচ্চাদের নিয়ে যাতে অন্তত এখানে কোনোরকম থাকতে হয়, আপনার স্বামী যাতে কাজের জন্য দূরে দূরে গিয়ে হারিয়ে না যায়, এই জন্য আমরা, এটা তো পাশে বাজার আছে, কিছু পুঁজি দিয়ে যাব যাতে অন্তত কাঁচা বাজার কিংবা মাছ শাকসবজি এগুলো নিয়ে বসে বাজার করে চলতে পারে। তাহলে তো মোটামুটি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আমরা এই পরিবার সম্পর্কে যদি একটু বাইরে দেখি, আশপাশের মানুষজন থেকে যদি জিজ্ঞাসা করি যে কী অবস্থা, এদিকে আসেন আপু, এদিকে আসুন, এদিকে আসুন। আপনার নাম কী?
শিবলি আক্তার, এই যে টিউমারে ক্যান্সারে আক্রান্ত এবং এই যে একটা ছেলে প্রতিবন্ধী, এদের এই ঘরটা ছাড়া তো আর কিছুই নেই। আর কিছুই নেই। আচ্ছা আপনারা তো চিনেন এদের? হ্যাঁ চিনি, কিছুই নেই। এদিকে আসেন আপু, আগে যাও বাবা। এদের তো আর কিছুই নেই? কিচ্ছু নেই না, স্বামীর অসহায়। আচ্ছা একটা ছেলে প্রতিবন্ধী, হ্যাঁ ক্যান্সার রোগী, হ্যাঁ অসহায়। আচ্ছা আপনার নাম কি? আব্দুল জলিল। এই পরিবারটা তো একেবারেই অসহায়। আরে আগে থেকে এই গরিব, কিছুই তো নাই ওনাদের। কিছুই নাই ওনাদের। আসেন ভাই আসেন, ওনাদের কিছু এক এদের কিছুই নেই, একদম নিঃস্বতা বলা চলে যে তাদের দিনান্তেই পান্তা পড়ে যায়। কিছু তো নাই না? না কিছুই নেই। তো আমরা এখানে দেখছি যে চার হাতের একটি টিনের, চার হাতের একটি টিনের ঘর যেখানে আসলে কিছুই নেই, সে জায়গায় এই অসহায় পরিবারটা এই যে মাটি, এই মাটির উপরে ওই যে কর্নারে কুকুর শুয়ে আছে, আর এই রাত হলে এইখানে কাগজ বিছিয়ে এই পাঁচজন সদস্য এখানে শুয়ে থাকে। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে আসলে মানবতা যে কোথায় চলে গেছে, মানবিকতা এটা আসলে এরকম তুলে না ধরলে কখনো আসলে বোঝা যায় না। তো আমরা আমাদের পক্ষ থেকে মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে ওনাদেরকে যাতে একটা পুঁজি দিয়ে যাচ্ছি, যাতে যে পুঁজি দিয়ে অন্তত কাঁচা বাজার কিংবা মাছ সবজি বিক্রি করে এই পাঁচজন মানুষের জীবিকা নির্বাহ হয়, এজন্য আমরা মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে ওনাদেরকে 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আর এই 10,000 টাকা স্পন্সর করছে লন্ডনের ম্যানচেস্টার শহর থেকে হাসান মাহমুদ ভাই। ধন্যবাদ হাসান মাহমুদ ভাইকে। এখানে আমরা 1, 2, 3, 4, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ এই 10,000 টাকা দিয়ে ওনাকে এখানে কোনো মাছ বা তরু তরকারি বা সবজি এগুলার যাতে দোকান নিয়ে বসে অন্তত আপনাদের ফ্যামিলিটা চলে। মাস্কটা একটু খুলেন, মাস্কটা একটু খুলেন। নামান, নিচে নামান, মাস্কটা নিচে নামান। এখন আপনার স্বামীর হাতে এই টাকা দিয়ে একটা পুঁজি দিয়ে যাতে আপনারা ব্যবসাটা করেন, তাহলে আপনাদের মোটামুটি কোনোভাবে তো চলবে। আর এখানে অন্তত একটা চৌকি, আপনারা 2,000 টাকা দিয়ে একটা চৌকি কিনে নেবেন, কারণ শীত আসতেছে তো এই ঠান্ডার ভিতরে, তো এরা আসলে খুবই কষ্ট পাবে। এই যে আমরা একটু ভিতরে দেখাই, এদিকে আসেন। এই ওনাদের রাতের বেলা বিছানা করার জন্য এই এই বস্তাগুলোই হচ্ছে সঙ্গী, খুবই ময়লা এই বস্তাগুলা। যদি আমরা কাছ থেকে একটু দেখাই, এই যে কুকুর শুয়ে থাকে খালি মাটিতে, কুকুরের পাশে এই বস্তাগুলো দিয়ে এভাবে ওনারা থাকে, খুবই অসহায় এবং নিরীহ একটি ফ্যামিলি। আমার এই ভিডিও দেখে অনেকে আবার প্রশ্ন করবে যে তাদের সহযোগিতা কীভাবে করব। আসলে তাদের একটি মোবাইল পর্যন্ত নেই যে মোবাইল নাম্বারটা আমরা দিব তাদেরকে মানুষ সহায়তা করবে। এজন্য আমি অনুরোধ করব এই ভিডিওটা যদি টাঙ্গাইলের কোনো সহৃদয়বান ব্যক্তি কিংবা কোনো টাঙ্গাইলের কোনো প্রবাসী মানুষ যদি দেখে থাকে, তাহলে টাঙ্গাইলে তাদের আত্মীয় স্বজন দ্বারা খোঁজ খবর নিয়ে এই ফ্যামিলিটিকে যাতে সহায়তা করে। আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার, এটা কি জায়গার নাম আপু? নগর সওয়ালি বাজারের পাশেই এই বাসা। আপনার স্বামীর নাম কি? কাদির, দিনমজুর কাদিরের বাসা বললে দেখা দিবে, ছোট্ট একটা টংঘরের মধ্যে তারা থাকে। আপনার নাম কি? আমেনা। কাদের এবং আমেনা দম্পতি, তাদের এই 3 সন্তানের মধ্যে বড় সন্তান আবার মানসিক প্রতিবন্ধী। তো এরকম এই এলাকার বিত্তবান কিংবা বিভিন্ন যে মানবিক ক্লাবগুলো আছে তাদেরকে অনুরোধ করব এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো। আর আমি যেহেতু এখানে স্থায়ী না, বিদায় ওনার ক্যান্সারের চিকিৎসার দায়িত্ব আমি নিতে পারছি না, তাই এখানকার যে স্বেচ্ছাসেবী মানবিক ক্লাবগুলো আছে তাদেরকে অনুরোধ করব এই ভিডিও দেখে থাকলে যাতে ওনার চিকিৎসার জন্য তার পাশে এগিয়ে আসে। এই এক অসহায়, এই 3টি বাচ্চার মা, এক অসহায় মা যদি চিকিৎসা পায় পুরো দেশের মা জাতির চিকিৎসা হবে আমি মনে করি। এরকম অসহায় মানুষের পাশে সবাই এগিয়ে আসবেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা তোমার নাম কি বাবা? রাহিম। রাহিম তোমার নাম কি? কি? শাহাদাত। তোমার নাম কি? ওর নাম কি? ফাতেমা। ফাতেমা, এই অসহায় বাচ্চাগুলা যাতে অকালে তার মাকে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধিতে খুব অল্প বয়সে হারাতে না হয়, আর এই পরিবারটি যাতে অন্তত, আসলে আমার নিজেরই খুবই খারাপ লাগছে যে শীতের সময় আমরা কম্বল মুড়ি দিয়ে ঘরের সব জানালা দরজা বন্ধ করে শুই, অথচ দেখেন ওদের দরজাও নাই আর নিচে এই খালি এই বস্তাগুলো বিছিয়ে রাত্রে 5 জন সদস্য শুয়ে থাকে। যাতে এরকম আমাদের দেশে আর দেখতে না হয় আমরা সবার প্রতি এই অনুরোধটাই রাখি। ধন্যবাদ সবাইকে, যার যার মানবিকতা বোধ যাতে জাগিয়ে উঠে এই কামনাই করি মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।